हेलो फ्रेंड्स, वेलकम टू एक्सप्लोर विथ मिस्टर एंड मिसेस। आमादेर आजकेर ई पर्वे आपनादेर के स्वागतम। आमरा बेश किछुदिन धरे बार्गेन सीरीजे आमादेर बार्गेन टूरेर अभिज्ञतागुलो आपनादेर साथे शेयर करे आसछिलाम। तो आमादेर ओई सीरीजटी शेष होयेछे, एखन आमरा नतून एकटा सीरीज शुरू करब। सेटाते थाकबे यूरोपेर सबचेये बड़ो फियोर्ड क्रूजेर अभिज्ञता, सने फियोर्ड क्रूज एबं फ्लोमेर किछु भिडियो। তো আমাদের বার্গেন সিরিজটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা বার্গেন সিরিজটি দেখেননি এখনও তাদেরকে সেই সিরিজটি দেখার আমন্ত্রণ রইল। সনে ফিয়র্ড হলো ইউরোপের সবচেয়ে বড় ফিয়র্ড, যা কিনা নরওয়ের ওয়েস্টার্ন পার্টে অবস্থিত। আর এই ফিয়র্ডটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, যে কারণে এটা নরওয়ের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো আমরা যখন ফ্লোমে যাচ্ছিলাম তখন আমরা প্ল্যান করলাম যে ক্রুজ শিপের মাধ্যমে এই রুটটা আমরা ইউজ করব, সেই সাথে আমাদের ফ্লোম ঘোরাটাও হবে, আবার সনেফিয়র্ডটাও দেখা হয়ে যাবে। তো আজকের পর্বটা আমরা এখন শুরু করব, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা বার্গেন ঘোরাঘুরি শেষ করেছি এবং আমরা চলে এসেছি আজকে বার্গেনের যে জাহাজ যেটি আছে সেখানে। এখানে নরলের যে কোম্পানি আছে, ক্রুজ শিপ কোম্পানি, সেখান থেকে আমরা আগেভাগে অনলাইনের মাধ্যমে এই ক্রুজ শিপের টিকিটটা কেটে নিয়েছিলাম। এবং এখানে একটা মজার জিনিস হচ্ছে, যেহেতু আমি স্টুডেন্ট নরওয়েতে, তো সেই হিসাবে আমি এখানে একটা ডিসকাউন্টের মাধ্যমে এই ক্রুজ শিপটাতে উঠতে পেরেছিলাম। বাট মেহেদি সাহেব সেই ডিসকাউন্টটা আনফর্চুনেটলি নিতে পারেনি। তো তাকে ফুল খরচ করে এই ক্রুজ শিপটা নিতে হয়েছে, ক্রুজ শিপের যে টিকিটটা সেটা কিনতে হয়েছে। আর এখানে ইহান ছিল একদম ফ্রি, কারণ নরওয়েতে মোটামুটি 6 বছর পর্যন্ত বাচ্চারা এনি টাইপ অফ ট্রান্সপোর্টেশন, মিউজিয়াম, অনেক ট্যুরিস্ট স্পটে তারা ফ্রি এন্ট্রি করতে পারে। তো সেই হিসাবে এই আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শোয়িং যে ক্রুজ শিপ জার্নিটা, সেটা ইহান একদম ফ্রিতে পেয়ে গিয়েছিল। তো আমরা ক্রুজ শিপের ভেতর থেকে পুরো বার্গেন শহরটাকে আবার দেখতে পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বার্গেন শহরটা এক এক সময় এক এক জায়গা থেকে এক এক রকম। আমরা যখন ফ্লোয়েবেনের উপর উঠেছিলাম সেখান থেকে বার্গেন শহরটাকে একরকম লেগেছিল, আর এখন আমরা ক্রুজ শিপের ভেতর থেকে দেখছি সেটাও একটু অন্যরকম লাগছে, কিন্তু খুব সুন্দর। বার্গেন শহরটা আসলেই খুব সুন্দর, এবং এটা আগেই বলেছি যে নরওয়ের ওয়ান অফ দ্য মোস্ট একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো এটা হচ্ছে ক্রুজ শিপের ভেতরের ওভারভিউ। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন শিপটা, আর ভেতরে বেশ ভালো ফ্যাসিলিটি ছিল। আমরা এখানে 4টা সিট পেয়েছিলাম, যে কারণে আমরা বেশ আরাম করে জার্নিটা করতে পেরেছিলাম। আর ভেতরে দেখতেই পাচ্ছেন আমরা যে সময়টাতে যাচ্ছিলাম, যেহেতু একটু ক্লাউডি ছিল ওয়েদারটা, সে কারণে ট্যুরিস্ট কম ছিল, এই কারণে আমরা আরও বেশি এনজয় করতে পেরেছি, খুব গ্যাদারিং ছিল না। আর এমনিতেও এখন করোনার কারণে অনেক রেস্ট্রিকশন ট্রাভেলে, আর আমরা ভেতর থেকে হওয়ার কারণে খুব ইজিলি ট্রাভেল করতে পারছি এই শিপে, কিন্তু বাইরের ট্যুরিস্ট কম হওয়ার কারণে অনেক সিট খালি ছিল। তো যাই হোক, খুব ভালো লাগছিল, ভেতরটা অনেক নিট অ্যান্ড ক্লিন আর বেশ স্পেসিয়াস, যে কারণে আরও বেশি ভালো লেগেছে। খুব হিজিবিজি বা ঘিপচি ঘিপচি লাগে নাই, আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন তারা সাইকেল থেকে শুরু করে সব কিছু তারা করতে পারে, এখানে ক্যারি করতে পারে। এখানে বেশ বড় একটা স্টোর রুম আছে, যে কারণে ট্যুরিস্টরা এগুলো ক্যারি করে যে কোনো জায়গায় তারা হাইকিং থেকে শুরু করে বাইক রাইড দিতে পারে, সব রকমের সুবিধা আছে। আর আমরা এখানে বাচ্চার স্ট্রলার নিয়েও চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে এটার ওভারভিউ। এখন আমাদের ফ্লোম যাত্রা শুরু করেছি, আমরা শিপে আছি। এখন শিপে অনেক সাউন্ড, সো সাউন্ড কোয়ালিটি খারাপ হলে সেটার জন্য সরি। আর চারপাশে অস্থির ভিউ দেখতেই পাচ্ছেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু ব্লগে আমরা দেওয়ার চেষ্টা করব। আর আজকে ওয়েদার অনেক বেশি ক্লাউডি, যেটা আমরা খুব এনজয় করছি চারপাশটা। অবশ্য ব্লু আছে কিছু কিছু জায়গায়, যাই হোক আমরা খুব এনজয় করতেছি, আপনাদের সাথেও সেটা শেয়ার করার ট্রাই করব। তো আজকের ব্লগটা আমরা শুরু করতে যাচ্ছি, বাই বাই। আর আমার পেছনে দাঁড়িয়ে আছে মিস্টার মেহেদি, সে এখন ফ্রন্ট ক্যামেরায় আসবে। এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট জার্নি,
আমরা জার্নিটা শুরু করেছি বার্গেন থেকে। আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্লোম। তো আমরা বার্গেন থেকে প্লোমে এই ক্রুজ শিপে উঠছি। এটা মোটামুটি আমরা 8টা বাজে রওনা দিছি। আমরা সম্ভবত 1:30টার দিকে পৌঁছাবো ওখানে। তো এই পুরো যাত্রাটা ফিয়র্ডের উপর। এটা হচ্ছে নরওয়ের সবচেয়ে বড় ফিয়র্ড, সনে ফিয়র্ড। সনে ফিয়র্ড নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। সনে ফিয়র্ডের আরেক নাম হচ্ছে কিং অব দ্য ফিয়র্ড। এটা বলার কারণ হচ্ছে সনে ফিয়র্ড হচ্ছে এই ইউরোপের সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীরতম ফিয়র্ড, এবং এটা হচ্ছে ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই সনে ফিয়র্ডের কিছু আর্ম ফিয়র্ডও রয়েছে, মানে হচ্ছে এই ফিয়র্ডের সাথে আরও কিছু কানেক্টিং ফিয়র্ড রয়েছে, যেমন নাই ফিয়র্ড এবং অরলেং ফিয়র্ড, এবং এগুলোও হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা আপনারা এতক্ষণে বেশ ভালোই বুঝে গিয়েছেন। দেখছেন চারপাশে কতটা ন্যাচারাল বিউটি, অনেক 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 বেশি সুন্দর। আর মেঘ, তারপর হচ্ছে ফিয়র্ডের আশেপাশের এই যে পাইন গাছের যে জঙ্গল, এই সব কিছুই অন্যরকম একটা ফিলিংস তৈরি করে টুরিস্টদের মনে, যে কারণে এটা আসলে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার মতোই একটা প্লেস। সনে ফিয়র্ডের গভীরতা হচ্ছে প্রায় 1308 মিটারের মতো, এবং এটি লম্বায় প্রায় 205 কিলোমিটারের মতো, এবং এটি এর যাওয়ার পথ দিয়ে অনেকগুলো কাউন্টি, অনেকগুলো মিউনিসিপ্যালিটি টাচ করে গিয়েছে। এবং এটা হচ্ছে, আগে বলেছি যে এটা নরওয়ের ওয়েস্টার্ন পার্টে অবস্থিত ভেস্টল্যান্ড নামক একটা কাউন্টিতে। এবং এই ফিয়র্ডের মাঝখানে যে রুটটা রয়েছে, সেই রুট দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ন্যাশনাল পার্কও রয়েছে, যেমন হার্ডাঙ্গার ভেগার ন্যাশনাল পার্ক এবং আরও কিছু ন্যাশনাল পার্ক রয়েছে। এবং এই ন্যাশনাল পার্কগুলো বেশ বিখ্যাত, তার কারণ হচ্ছে আগে বলেছিলাম যে এই ভেস্টেন কাউন্টিতে বেশ বড় কিছু গ্লেসিয়ার রয়েছে। গ্লেসিয়ার হচ্ছে বড় বড় বরফের চাই, যেগুলো বছরে সবসময় বরফে ঢাকা থাকে, এবং এগুলো হচ্ছে যারা হাইকার তাদের কাছে বেশ অ্যাট্রাকটিভ কিছু প্লেস। তারা এই বরফের চায়ের মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে তারা হাইক করে এবং বিভিন্ন জায়গা ডিসকভার করে। এগুলো আসলে বেশ অ্যাট্রাকটিভ জিনিস, বাট আমাদের সাথে বেবি থাকার কারণে এগুলো আমাদের আসলে এখন লিস্টের মধ্যে নাই। যদি আল্লাহ তাআলা কখনো আমাদের সুযোগ দেয় তাহলে এটা আমরা করার ট্রাই করব। তো আমরা হচ্ছে যাচ্ছিলাম এবং
আমরা একদম বনের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম এবং মাঝে মাঝে হুটহাট করে কিছু পাখি ডেকে উঠছিল, হুটহাট করে গাছের ডাল পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম এবং অনেক বেশি শান্ত নীরব, চারপাশে লোকালিটির সংখ্যা অনেক কম ছিল। আর এই ফিয়র্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, শুধু এই ফিয়র্ড না, সব ফিয়র্ডে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেশ কিছু ছোট ছোট স্টেশনের মতো আছে বা পোর্ট বলা যায়। এখান থেকে তারা বিভিন্ন সময় থেমে থেমে 5 মিনিটের জন্য যাত্রী তোলে এবং এখানে অনেকগুলো সামার হাউস রয়েছে, অনেকগুলো কটেজ রয়েছে, কেবিন রয়েছে, যেটাকে নরওয়েজিয়ান ভাষায় হিত্তা বলা হয়। সেখানে তারা সময় কাটায় এবং এই ফিয়র্ডের রাস্তা ধরেই তারা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করে নতুন কোনো জায়গায়। যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওয়াটারফল। আর এই ওয়াটারফলের পানিগুলো কোত্থেকে আসে, সেটা হচ্ছে যে স্নো পড়ে এবং সেই স্নোগুলো জমে, সেটা যখন সামার হয় সেটা আস্তে আস্তে যখন গলে গলে পড়ে এবং সেখান থেকেই এই ওয়াটারফলের সৃষ্টি হয়। কিন্তু এগুলো খুবই ফোর্সফুল ওয়াটারফল, অনেক বেশি পানির লোড থাকে এবং যদিও আমরা যে সময়টাতে যাচ্ছি এই সময়টাতে বৃষ্টি একটু কম হচ্ছিল আর হচ্ছে একদম শীতের শেষ হয়ে যাচ্ছিল, সে কারণে ওয়াটারফলের পানির লোড কম ছিল। তো এটা হচ্ছে একটা এরকম একটা ওয়াটারফল। তো আমরা যখন যাচ্ছিলাম তখন তারা মাইকে অ্যানাউন্স করছিল ওয়াটারফলের নাম, বাট আমার ঠিক এখন মনে নেই। খুব সুন্দর ব্লু পানিতে ওয়াটারফল থেকে পানি ছড়িয়ে পড়ছে আর কতটা উঁচু সেটা দেখতেই পাচ্ছেন। তো আর এই নরওয়ের একটা ফান ফ্যাক্ট হচ্ছে, এখানে যে যারা হচ্ছে অনেক বড় বড় জব করে, যারা মনে করেন যে আইটি রিলেটেড কোনো জব করে, দেখা যায় যে এই সামার টাইমটাতে তারা অনেক বেশি ফার্মিংয়ের সাথে ইনভলভ হয়ে যায়। দেখা যায় যে তাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে ফার্মিং, তো ওই দুইটা মাস তারা তাদের যে ফ্যামিলি মেম্বার থাকে, বাবা বা গ্র্যান্ড প্যারেন্ট থাকে, তাদের কাছে গিয়ে এই দুটো মাস তারা ফার্মিং করে এবং এটা হচ্ছে একই সাথে তাদের একটা ফার্মিংয়ের এক্সপিরিয়েন্স হয় এবং রিল্যাক্সেশন হয়, এটা তারা খুব এনজয় করে। তো এরকম একটা ফ্রেন্ডের সাথে আমাদের কথা হয়েছিল, নরওয়েজিয়ান ফ্রেন্ড। তো সে হচ্ছে এই দুটা মাস
তার বাবার কাছে চলে যায় এবং তার বাবার ফার্ম আছে, সেখানে তারা থেকে এরকম ফার্মিং করে। আর নরওয়েতে এই মোটামুটি ধরতে গেলে 4 থেকে 5 মাস এই সময়টাতে তারা প্রোডাক্ট করতে পারে, মানে এগ্রিকালচার যে প্রোডাকশন সেটা তারা করতে পারে। এবং তারা অনেক ভালো ভালো বেশ ইনোভেটিভ বেশ কিছু মেশিনারি ইউজ করে খুব উন্নত মানের, যে কারণে তাদের ফার্মিংটা অনেক ইজি হয়ে যায়। দেখা যায় যে একদিনের মধ্যে তারা পুরো একরে একরে গম ক্ষেত কেটে ফেলছে। তো খুব মডার্ন তাদের ফার্মিং সিস্টেমটা। তো এটা দেখা যায় তাদের ফিজিক্যাল পরিশ্রমটা খুব কম হয় এবং খুব সহজে তারা বেশ কিছু প্রোডাকশন পেয়ে যায়। তো এরকম করে নরওয়েজিয়ানরা সামার টাইমটা তাদের নিজস্ব প্লেসে গিয়ে শান্ত পরিবেশে থাকে এবং তারা এটা খুব এনজয় করে। তো এই যে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখান দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ছোটো ছোটো জেলেপল্লি পড়ে। এখানকার মানুষের মেন কাজই হচ্ছে ফিশিং করা, এবং এখানে খুব বেশি হলে 20 থেকে 25টা ফ্যামিলি থাকে এবং তাদের মেন কাজ হচ্ছে ফিশিং এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, মানে হচ্ছে যে ফার্মিং, সেটা তারা করে, তাদের প্রোডাকশনটা তারা করে। আর এই সময়টাতে, সামার সময়টাতে অনেক টুরিস্ট স্পট থাকে এই সমস্ত জায়গাতে। তারা টুরিস্টরা সামার হাউসগুলোতে অনেক খরচ করে তারা এখানে সময় সময়গুলো কাটায়, এবং এটা হচ্ছে বলা যায় যে ওই সময়টাতে ওই এরিয়ার লোকজনদের ইনকাম সোর্স একটা। তো নরো অনেক বেশি কস্টলি এই সমস্ত সামার হাউসে থাকতে। দেখা যায় যে পার ডে একটা টুরিস্টের 20 থেকে 25 হাজার ক্রোনার মতোরও গুনতে হয়, কিন্তু এত ভালো ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটা আসলে বলার মতো না। তো আমাদেরও এরকম ইচ্ছা আছে কোনো একটা সামার হাউসে, কোনো একটা সামারে যদি আমরা ভবিষ্যতে সুযোগ পাই নরওয়েতে থাকার এবং ঘোরার। তো আমরা এত কথা বলতে বলতে প্রায় চলে এসেছি, এবং এটা হচ্ছে ফ্লোম, যেটা হচ্ছে আমাদের, যেটা ছিল আমাদের এই পুরো ট্যুরে সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা। এটা আসলে এত সুন্দর, পুরো একটা হেভেনলি প্লেস, চারপাশে ব্লু গ্রিন কালারের কোনো অভাব ছিল না। আসলে এত সুন্দর জায়গা, আসলে আমার এক্সপ্রেস করার মতো কোনো ভাষা নেই। তো আমাদের নেক্সট পর্বগুলো আমরা ফ্লোমের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা পর্বত আমরা পুরো ফ্লোমে ঘুরেছিলাম, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবো, এবং একটা ভিডিওতে আমরা এখানকার সবচেয়ে পপুলার যে সিনিক ট্রেন জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হোপফুলি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু ভিডিও দেখতে পারবেন নেক্সট কিছু এপিসোডে। তো এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। এবং আরেকটা কথা হচ্ছে, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা এনি সাজেশন সেটা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদিও আমরা মাঝে মাঝে ইরেগুলার হয়ে যায়, তার কারণটা হচ্ছে আমি আমার স্টাডি নিয়ে ব্যস্ত থাকি, তারপর বেবি, তারপর হচ্ছে কাজকর্ম, সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এত কিছুর মাঝেও আমরা চেষ্টা করি আপনাদের সাথে আমাদের এই সুন্দর অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। তো এগুলো শেয়ার করতে পেরে যখন আমরা শুনি যে আপনারা বেশ এনজয় করছেন, আমরাও খুব এই জিনিসটা এনজয় করি। তো আজকে আসলে আর কথা বাড়াবো না, নেক্সট এপিসোডে চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করে আমরা আমাদের এই এই পর্বটা শেষ করব। এবং আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।